কাটিয়া খায় আর খায় পড়িলে লাস্টে কাটিয়া খায় পালাইতে মাটিতে, একটা ছোট্ট প্রবাদ বা শ্লোক বলি গ্রামের ভাষায়। মূলত আমরা তাল থেকে প্রথমে আমরা যেটা গাছে তাল গাছে যেটা ধরে সেটা আমাদের আঞ্চলিক ভাষায় লেয়া বা এই টাইপের কিছু বলে, যেটা আমরা চোখ অনেক জায়গায় বলে চোখ ঢাকাতে বিশেষ করে ওটা খুলে খাই। আর যদি ওটাকে না পারা হয় তাহলে সেটা হয়ে যায় তাল। আর তাল খাওয়ার পরে তালের রস চিপানোর পরে যে তালের আটিগুলো থাকে এই আটিগুলোকে আবার কোথাও রেখে দিলে এটা থেকে এক ধরনের গাছের মতো অর্থাৎ শিকিয়ার মতো বের হয়। বের হওয়ার পরে সেটাকে আবার কেটে খাওয়া হয়। তো এটাকে আমাদের আঞ্চলিক ভাষা এটাকে অনেকে বলে থাকে, কি বলে থাকে ভাই, তালের বিচির, তালের বিচির বা এই টাইপের কিছু বলে থাকে আর কি। তো মূলত এটা খাওয়ার মধ্যে একটা, এটা অবশ্যই অত একটু ভালো না, এইমাত্র আমি আর একটা কেটেছি, এটা একটু ভালো, খুব খেতে খুবই স্বাদ, খেতে খুবই স্বাদ। সো মূল বিষয়টা হচ্ছে যে ধরিলে কাটিয়ে খায় আর খায় পড়িলে লাস্টে কাটিয়ে খায় ফেলা দেয় মাটিতে। আমরা অনেক সময় বলে থাকি যে ডাব না খেলে কি হয়, ডাব না খেলে কি হয় তোমরা জানো তো নিশ্চয়ই, অবশ্যই কমেন্টসে বলবা যে ডাব না খেলে কি হয়। সো এখানে একটা বিষয় যে তালের লেয়া বা তাল, তালের লেয়া না খেলে কি হয়, ঠিক আছে। সো এটা সহজ উত্তর, এটা হচ্ছে তাল হয়। আর তাল খাওয়ার পরে আটিগুলো দিই পাচিভাবে খাওয়া যায়। গ্রামে ছোটোবেলা অনেক আগে খেয়েছি, এখন আসলে ওইভাবে খাওয়া হয় না। তো আজকে একটু সুযোগ পেলাম, আমি জানি না তোমাদের আঞ্চলিক ভাষা এটাকে কী বলে। সো খুব এনজয় করি আসলে এই সময়টা, বিশেষ করে এই এই সিজনে এসে এটা খুব বেশি মিস করি। সো একটু খাইয়া দেখাই দিতেছি। অনেক অনেকভাবে লাভ করে আসলে গ্রামে এইভাবে কেটে এইভাবে খাওয়ার মধ্যে যে একটা কী মজা মানে বোঝানো যাবে না। বিশেষ করে যারা গ্রামে আছে আমরা তারা বুঝি যে ফিলটা অন্যরকম। আসলে গ্রামের অনেক ঐতিহ্য অনেক কিছু হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে, কিন্তু কিছু কিছু বিষয় সামনে আসলে মনে পড়ে যে আসলে সে অতীত সময়ের কথা। তো কারা কারা এবছরে এই তালের এই দিনগুলো খেয়েছো তো কমেন্টস করবা, ঠিক আছে। তো এনজয় করলাম, ভালো লাগলো, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ।